কাঞ্চনপুর গ্রামে সুমি নামের একটা মেয়ে ওর সৎ মা আর সৎ বোনের সাথে বাস করত। কারণ ছোটবেলায় সুমির মা মারা যাওয়ার পর ওর বাবা রতন কাকলি নামের একজনকে বিয়ে করে নেয়। কাকলির কেয়া নামের একটা মেয়ে ছিল, কিন্তু সুমি দেখতে কেয়ার চেয়েও অনেক সুন্দরী ছিল। ওর লম্বা ঘন কালো চুল আর টানা টানা চোখে ওকে দেখতে যেন কোনো পরীর চেয়েও কম লাগতো না। সুমি অনেক শান্ত স্বভাবের মেয়ে ছিল, সব সময় সবাইকে সাহায্য করত, তাই গ্রামের মানুষজনও সুমিকে ভীষণ ভালোবাসত। কিন্তু ওর সৎ মা আর সৎ বোন ওর উপর অনেক অত্যাচার করত। এই সুমি শোন, আমার জন্য এখনই গরম গরম কফি বানিয়ে আনতো। কি রে সুমি, শুনলি না আমার মেয়ে কেয়া কি বললো? ওর জন্য এখনই কফি বানিয়ে আন, আর হ্যাঁ আমার জন্য চা করে আনবি। অহ কাকলি, করছো কি? আমার মেয়েটাকে দিয়ে সারাটা দিন কাজ করাও, মেয়ে খাবে কফি, তুমি খাবে চা, আমার মেয়েটাকে একটু শান্তি দাও। তো তোমার মেয়ে মহারানীকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো? সারাদিন কি এত কাজ করে, একটু চাই তো বানাতে বলেছি। ঠিক আছে মহারানী সুমি, তুই বস, তোর জন্য আমরা খাবার বানিয়ে আনছি। বাবা, শুধু শুধু মায়ের সঙ্গে ঝগড়া করো না, আমি ওদের জন্য কফি আর চা বানিয়ে আনছি, আমার কোনো সমস্যা নেই। সুমি এরপর রান্নাঘরে চলে যায় চা ও কফি বানিয়ে আনতে। তখন ওর বাবা রতন ভাবে, আমি কেন যে তোর মা মরার পর কাকলির মতো এমন নিষ্ঠুর মহিলাকে বিয়ে করেছিলাম, আজকে আমার জন্যই তোর এই দুরবস্থা। রতন সব সময় সুমির এই অবস্থার জন্য নিজেকেই দোষী মনে করত, আর এভাবে চিন্তা করতে করতে রতন অসুস্থ হয়ে পড়ে। সুমি এখন ঘরের সব কাজ করার পাশাপাশি রতনেরও সেবা যত্ন করত। একদিন রতন সুমিকে ডেকে বলে, মা সুমি, আমি তোমাকে আনন্দে রাখতে পারিনি, আমার জন্যই আজ তোমার এত কষ্ট, আমার মনে হয় না আমি আর বেশিক্ষণ বেঁচে থাকবো, তবে তোমাকে আমি বলে যাচ্ছি, আমার মৃত্যুর পর এরা অবশ্যই তোমাকে আরো বেশি অত্যাচার করবে, কষ্ট দেবে, কিন্তু তুমি কিছুতেই হাল ছেড়ো না, তুমি নিজের মতো করে বাঁচবে, নিজের পায়ে দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, কিন্তু তুমি শান্ত হও, তুমি এমন করে বলো না, তোমার কিছু হবে না। কিন্তু ততক্ষণে রতন সেখানেই মারা যায়। সুমির বাবা রতনের মৃত্যুতে সুমি একদম একা হয়ে যায়। এখন ওর সৎ মা আর সৎ বোন ওর উপর আরো বেশি অত্যাচার করতে শুরু করে। তারা মা মেয়ে মিলে সারাদিন সুমিকে দিয়ে ঘরের সব কাজ করাতো, আর রাত হলে ওদের নষ্ট হয়ে যাওয়া বাসি খাবার খেতে দিত। মা, এই খাবারটা এত নষ্ট হয়েছে যে তোর গন্ধ আসছে, আমি এই খাবারটা খেতে পারবো না। কি, খাবার থেকে দুর্গন্ধ আসছে? তা তোর জন্য কি হোটেল থেকে খাবার অর্ডার করে আনবো নাকি নবাবজাদি? মা, আমি তা বলিনি, তবে এই খাবারটা সত্যি অনেক খারাপ, এটা খেলে আমার শরীর খারাপ করবে, এটা আমি খেতে পারবো না। দেখেছো মা, দেখেছো কত হিংসে করে আমাদের, দুপুরে আমরা মাংস দিয়ে খিচুড়ি খেয়েছি, ওর তো অনেক লোভ হয়েছে, তাই ভাবছে আমাদের মতো মাংস দিয়ে খিচুড়ি খাবে। মাংস দিয়ে খিচুড়ি খাবি তুই? আহারে মহারানী, যা দিয়েছি তা খেয়ে নে, নয়তো না খেয়ে ঘুমিয়ে পড়, আমাদের এত ঠেকা পড়েনি। এই বলে কাকলি আর তার মেয়ে কেয়া সেখান থেকে চলে যায়। সুমি কিছু না খেয়ে রাতে শুয়ে পড়ে। এভাবেই সময় কাটতে থাকে। একদিন কাকলি এসে সুমিকে বলে, এই সুমি মন দিয়ে শোন, আজকে আমার মেয়ে কেয়াকে ছেলে পক্ষ দেখতে আসছে, পুরো ঘর সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখবি, কোনো রকম অপরিষ্কার অপরিচ্ছন্ন যেন না থাকে। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আমি সব গুছিয়ে রাখবো। তখনই কেয়া আসে আর বলে, শোন, আজকে তো আমাকে ছেলে পক্ষ দেখতে আসছে, আমি তো জানি তুই আমাকে অনেক হিংসা করিস, হিংসা করে আমার বিয়ের জন্য কোনো রকম যদি গড়বড় করিস না, তোকে আমি দেখে নেব। কেয়া, তুমি আমার বোন, তুমি এমনটা কেন ভাবছো? এত ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে, আমি তো তোমার জন্য খুশি যে আমার বোনের এত ভালো একটা পরিবারে বিয়ে হতে যাচ্ছে, তুমি এমনটা ভেবো না। সুমির কথা শুনে কেয়া সেখান থেকে মুখ ভার করে চলে আসে। তার কিছুক্ষণ পরেই ছেলে পক্ষ কেয়াকে দেখতে আসে। কাকলি তার নিজের মেয়ে কেয়ার নামে ছেলে পক্ষের সামনে অনেক অনেক প্রশংসা করে। সব শুনে ছেলের মা বলে, তাই নাকি আপা, তাহলে তো আপনার মেয়ে অনেক গুণবতী, আমার ছেলে আকাশ অনেক ভালো একটা ছেলে, আমার একমাত্র ছেলে, আমিও চাইছিলাম আমার ছেলের জন্য এমনই একটা রূপবতী গুণবতী মেয়ে
বাড়ির বউ করে নিতে। তখনই সুমি চা নিয়ে ওদের সামনে আসে। এটা দেখে আকাশের মা বলে, আরে আপা, এই মেয়েটা কে? এই মেয়েটা কেউ না, আমাদের বাড়ির কাজের মেয়ে। এই, তোর চা দেওয়া হয়েছে না? যা ঘরে গিয়ে কাজ কর। তখনই আকাশ ভাবে, আমার তো কিছুতেই মনে হচ্ছে না যে এই মেয়েটা এই বাড়ির কাজের মেয়ে, নিশ্চয়ই কোনো একটা গড়বড় আছে। তারপর আকাশ ও তার মা কেয়াকে পছন্দ না করে সেখান থেকে চলে যায়। ছেলেপক্ষ চলে যেতেই সুমির সৎ মা আর সৎ বোন সুমির ওপর অনেক বেশি অত্যাচার করতে শুরু করে দেয়। এই অপয় অলক্ষী, তোর মাকে তো জন্মের পরে খেয়েছিস। আমার মেয়েটার ভালো একটা ঘরে সম্বন্ধ হচ্ছিল, তোর সহ্য হচ্ছিল না। আজ তোর জন্য এত ভালো ঘরের ছেলেটা আমার মেয়েকে পছন্দ না করেই চলে গেল। মা, কিন্তু আমি কি করেছি? আমি তো কিছুই করিনি। আহাহা, তুমি বুঝি কিছুই বোঝো না? তুমি যদি কিছু নাই করবে, তাহলে ছেলে পক্ষের সামনে অমন চা নিয়ে আসতে কে বলেছিল? হ্যাঁ, আমি তো ইচ্ছে করে চা নিয়ে যাইনি, মাই তো বলেছিল ছেলে পক্ষ এলে ওদেরকে চা দিতে। আমি বলেছিলাম চা দিতে, তাই বলে তোর এই মুখখানা আমি দেখাতে বলিনি। মুখটা তো কাপড় দিয়ে ঢেকেও আসতে পারতি, তাই না? শোন, আজকে তোর জন্য আমার বিয়ে ভেঙে গেছে, শুধুমাত্র তোর জন্য। তোর খুব অহংকার, তাই না? তোর এই সুন্দর লম্বা চুল আর এই চোখ নিয়ে আজকে তোকে দেখাচ্ছি মজা। এই বলে কেয়া ও কাকলি অনেক নিষ্ঠুর ভাবে সুমিকে ধরে ওর মাথার সুন্দর সুন্দর লম্বা চুলগুলো কেটে দেয় আর সুমিকেও টাকলি বানিয়ে দেয়। এখন দেখবো তোর এই সুন্দর চেহারা দেখে কে তোকে পছন্দ করে। এমন টাকলি মাথার মেয়ে দেখে রাস্তার পাগল ছাড়া আর কেউ তোকে কিছু বলবে না। মা, আমার অনেক ভালো লাগছে, ওকে টাকলি করে দিয়ে তুমি খুব ভালো করেছো। এখন ওকে দেখতে একদম কুৎসিত লাগছে, ওকে তো কেউ বিয়ে করবে না। আর আমার বিয়ে হবে অনেক বড় একটা ঘরে, অনেক ধনী ছেলের সাথে। পরদিন সুমি টাক মাথা নিয়ে নদীর ধারে যায় কাপড় ধুতে। তখনই সেখানে আকাশ আসে। মাথায় চুল না থাকা সত্ত্বেও আকাশ সুমিকে দেখেই চিনে ফেলে আর বলে, আরে, তুমি তো গতকালকের ওই মেয়েটা না? কিন্তু হঠাৎ করে তোমার চুল কোথায় গেল? কি হয়েছে? কে করেছে এমন, বলো। না না, আমার সাথে কেউ কিছু করেনি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, এই সব তোমার এই সৎ মা আর সৎ বোন করেছে, তাই না? কিন্তু এই সব কিছু আপনি কি করে জানলেন? শোনো, আমি তোমাকে সেদিন দেখেই সব বুঝতে পেরেছিলাম, তাই তো আমি তোমার বোন কেয়াকে বিয়ে করতে না করে দিয়েছি। আমি তোমাকে পছন্দ করি আর তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি তো এখন আগের মতো সুন্দর নেই, আমার মাথায় চুলও নেই, আমি তো টাক হয়ে গেছি। আপনার পরিবারের লোকজন আমাকে পছন্দ করবে না। তুমি এটা নিয়ে চিন্তা করো না, তুমি আমার সাথে চলো, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিচ্ছি। তারপর আকাশ সুমিকে একটা গুরুমার কাছে নিয়ে যায়। গুরুমা সুমিকে দেখে বলে, শোনো মেয়ে, তোমাকে দেখেই আমি বুঝতে পেরেছি তুমি ছোট থেকে অনেক কষ্ট পেয়েছো। তবে তোমাকে আমি একটা জাদুর তেল দিচ্ছি, এই জাদুর তেল মাথায় লাগাতেই তোমার সব চুল আবারও ফিরে আসবে। রাতে শোয়ার আগে এই তেল মাথায় লাগিয়ে ঘুমাবে, আর এই জাদুর লাঠিটাও তোমার সাথেই রাখবে। এই লাঠি তোমাকে সব সময় সুরক্ষা দেবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুমা। তারপর সুমি ওর বাসায় চলে আসে। যখনই ও গুরুমার দেওয়া জাদুর তেল ওর মাথায় লাগায়, ওর মাথা ভর্তি ঘন কালো চুল এসে যায়। সুমিকে দেখতে আগের চেয়েও অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। সুমিকে এমন দেখে ওর সৎ মা আর সৎ বোন অনেক বেশি হিংসা করতে থাকে। তারপর ওই দিন রাতে যখনই সুমি ঘুমিয়ে পড়ে, তখনই ওর সৎ মা আর সৎ বোন আবার ওর ঘরে আসে, আবারও কাছি দিয়ে ওর মাথার সব চুল কেটে ফেলার চেষ্টা করে। তখন ওই জাদুর লাঠিটা ওই সৎ মা আর মেয়েকে অনেক জোরে জোরে লাঠি দিয়ে মারতে শুরু করে। তখন ওদের চিৎকার শুনে সুমির ঘুমও ভেঙে যায়। তখনই সুমির সৎ মা চিৎকার করে বলে, সুমি মা, এই লাঠিটাকে থামতে বল, নয়তো এ তো আমাকে মেরেই ফেলবে। আমি আর কোনোদিন তোর সঙ্গে কোনো অন্যায় করব না, কোনো অত্যাচার করব না। লাঠিটাকে থামতে বল মা। হ্যাঁ সুমি, লাঠিটাকে থামতে বলো, এইকে থামতে বলো। আজকের পর আমি আর তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না, থামতে বলো প্লিজ। সুমি তখন সেই লাঠিটাকে থামতে বলে। এরপর থেকে সুমির জীবন আনন্দে ভরে ওঠে। ওর সৎ মা আর সৎ বোন ওর উপর কোনো অত্যাচার করে না। কিছুদিন পরে
পরই আকাশের সাথে ধুমধাম করে সুমির বিয়ে হয়ে যায়। সুমি আকাশের সাথে সুখে শান্তিতে সংসার করতে থাকে।